সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে আমি গত এক বছরে আসলে কি করলাম, 2021 সালটা আমার জন্য কিরকম ছিল এবং আমি কোন মাসে কি করেছি না করেছি। ইম্পর্টেন্ট ইভেন্টসগুলো শুধুমাত্র শেয়ার করা, এটা কোনো এডুকেশনাল ভিডিও হতে যাচ্ছে না, এটা জাস্ট একটা পার্সোনাল একটা ডায়েরির মতন হতে যাচ্ছে। আর এমনিতেও আমি হচ্ছে ডায়েরি টাইরি কিছুই মেনটেন করি না, তো আমার জন্য ওই ভিডিওটা তৈরি করা একটু মুশকিল হচ্ছিল যে আমি কোন বছরে বা কোন মাসে কি করলাম না করলাম এগুলা কিভাবে বুঝবো, তাই না? তো সেটার জন্য আমি ভাবলাম যে একটা কাজ করি, যে আমার ফোনের গ্যালারিতে যে ছবিগুলো আছে সেগুলো দেখে অ্যানালাইসিস করার চেষ্টা করি আসলে যে আমি কি করেছি না করেছি। এবং আমার কাছে এটা খুব ভালো একটা আইডিয়া মনে হচ্ছে যে আমি আসলে মোটামুটি চেষ্টা করি আমার আশেপাশে যেগুলো হয় কিংবা আমি যেগুলো করতেছি সেগুলোর ছবি ক্লিক করে রাখার মোটামুটি। তো সেই জিনিসগুলো হচ্ছে আপনারা ছবিগুলোও দেখতে পারবেন, কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করব এবং হচ্ছে আমি কি করলাম গত এক বছরে সেগুলো চলেন জেনে আসা যাক। প্রথমত হচ্ছে 2021 সালে জানুয়ারি মাস দিয়ে শুরু করতেছি। জানুয়ারি মাসের শুরুতে হচ্ছে আমাদের অনলাইনে টার্ম ফাইনাল ছিল। তার আগে বলে রাখি যে অনলাইন টার্ম ফাইনালের ব্যাপারটা, যে এটা হচ্ছে বুয়েট অফ 1-1 যেই গ্রেডিং সিস্টেমটা ছিল সেটা ছিল স্যাটিসফ্যাক্টরি অ্যান্ড ফেইল, তো সেটাতে আসলে কোনো গ্রেড ছিল না। তো এবং অনলাইনে হয়েছে পুরো টার্ম ফাইনালটা এবং সেটা দিয়েছিলাম আর কি, যেমন তেমন হয়েছে পাস করে গেছি। আমি একটা বুকশেলফ কিনেছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ছবিটা। ভাবলাম যে আমি যদি নতুন বুকশেলফ টাকা পয়সা দিয়ে কিনি দেখা যায় যে 10-11 হাজারের মতন দাম পড়ে যাচ্ছে, কিন্তু আমি যদি কোনো সেকেন্ড হ্যান্ড ফার্নিচারের মার্কেট থেকে বুকশেলফটা কিনি তাহলে আসলে দেখা যায় যে 4-5 হাজারের মধ্যে পাওয়া যায়। এবং আমি 4,200 টাকা দিয়ে বুকশেলফটা কিনেছিলাম। এখানে কয়েকজন মনে করে যে ভাই আসলে পুরান জিনিস কেন কিনলেন, পুরান জিনিস তো দেখতে ভালো না। আমি একটা জিনিস বলি আপনাদেরকে, আপনারা যেই জায়গায় সব থেকে বড় ভুলটা করেন, যেমন ধরেন আপনি এখন এই সময়ে এসে 2 বছর আগের কোনো একটা ফ্ল্যাগশিপ কিনলেন, সেকেন্ড হ্যান্ড কিনলেন, তো তাতে উপকারটা কি হবে, মানুষ কিন্তু ভাববে যে আপনি 2 বছর আগেই সেই পরিমাণে টাকাওয়ালা মালিক, টাকাওয়ালা মানুষ ছিলেন যে আপনার তখনই একটা এত দামি স্মার্টফোন কেনার শখ ছিল বা সুযোগ ছিল আর কি। আর এখন যদি আপনি একটা নতুন ফোন কেনেন মিড রেঞ্জের, সেটা কিন্তু অত বেশি তাদের কাছে ইম্প্যাক্টফুল মনে হবে না। অথচ আপনার কাছে যদি আগে থেকে একটা ফ্ল্যাগশিপ আছে এটা তারা ধরে নেয়, সেটা কিন্তু আপনার ইমেজটাকে একটু ভালো করবে। যদিও এই লোক দেখানো কাজকাম করা ঠিক না, কিন্তু তারপর যদি লোক দেখানোর ব্যাপারে যদি চিন্তা করেন তাহলে কিন্তু ইটস আ গুড অপশন। পুরান জিনিস কিনেন, পুরান ভালো জিনিস কম দামে কিনে ফেলেন, কাজে দিবে। আচ্ছা, ফেব্রুয়ারি মাসের কথা যদি বলি, ফেব্রুয়ারিতে কি করলাম সেটা হলো যে ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো আমি আমার মাকে নিয়ে বুয়েটের ভ্রমণে গেছিলাম। আমার কলেজ লাইফে আমার বাবা মা কেউ কখনোই আমার কলেজে যাওয়ার প্রয়োজন হয়নি আসলে, আমি ভালো ছেলে ছিলাম সেটা তো আপনারা জানেনই। আর তাছাড়াও হচ্ছে কোনো প্রয়োজন আসলে পড়ে নাই কলেজ লাইফটাতে। এবং বাবা হচ্ছে শুরুর দিকে কিছুদিন বুয়েটে গিয়েছিলেন তা শুধু আমাকে পৌঁছে দেওয়ার জন্য, আদারওয়াইজ অন্য কোনো কাজে না, অন্য কোনো কাজে তদারকির জন্য না। আর মাকে নিয়ে হচ্ছে আমি প্রথমবার বুয়েটে যাই এবং ঘুরে টুরে আসি সেইখানে। তারপরে যদি মার্চের কথা বলি, মার্চ মাসে হচ্ছে প্রথমত বাসা চেঞ্জ করার একটা ঝামেলা আসলো আর কি। আপনারা জানেন হয়তো আমি আগে যে সেট আপে ভিডিও করতাম, এখন যেখানে বসে বসে ভিডিও করতেছি এগুলো তো কমপ্লিটলি ডিফারেন্ট। এবং আগের বাসার রুমটাকে আমি অনেক কিছু মিস করি, তার কারণ হচ্ছে যে আমার কলেজ লাইফটা মোটামুটি ভাবে ওইখানে কাটছে, আমার অ্যাডমিশন প্রিপারেশন রিলেটেড ওই রুমের সাথে অনেক স্মৃতি আছে। আমি আমার চ্যানেলের ভিডিওগুলো হচ্ছে ওই রুমে করতাম, তো ওই রুম থেকে আসলে সবকিছু শুরু। সো আমার মানে আমার গ্রোয়িং এর একটা বড় একটা অংশ, আমার মেন্টালি গ্রোয়িং এর একটা বড় একটা অংশ হচ্ছে ওই রুমের সাথে স্মৃতি বিজড়িত ছিল। সো অনেক খারাপ লাগে আসলে, কিন্তু তারপরেও এই রুমটা তুলনামূলকভাবে অবশ্যই বেটার, যেহেতু বেটার ইজ অলওয়েজ সরি নিউ ইজ অলওয়েজ বেটার। আর নতুন রুমটা নিয়েও আমি বেশ খুশি আছি, কিন্তু কাহিনী হলো আমি তো এখন এই রুমে থাকি না আপনারা জানেন। আর মার্চের ব্যাপারে বলতে হয় এখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা আমি করি, সেটা হলো যে সেকেন্ড টাইম আমি ব্লাড ডোনেট করি। এটা হচ্ছে তখন আমার অনলাইনে ক্লাসও চলতেছিল, এরকম একটা সময়ে হচ্ছে আমার ফ্রেন্ডের দুঃসম্পর্কের চাচা অর সামথিং সে হয়, তো তার হার্ট ফাউন্ডেশনে যে আমি ব্লাডটা দেই এবং অপারেশন সাকসেসফুল ছিল এবং সেই লোকও হচ্ছে, আমরা প্রথমে ভাবছিলাম একটু ঝামেলা হয়েছে, পরবর্তীতে না তিনি সুস্থভাবে ফিরে এসেছিলেন। আচ্ছা, আর হচ্ছে তারপরে এপ্রিল মাসে যদি কথা বলি, তাহলে এপ্রিল মাসে একটাই খালি মানে বলার মতন জিনিস আছে, সেটা হচ্ছে যে আমি একটা এক্সটার্নাল একটা মনিটর কিনেছিলাম এসুসের। সেই মনিটরটা দিয়ে হচ্ছে আমি মানে 2টা কাজ একসাথে করতে খুব সুবিধা হতো, বিশেষ করে হচ্ছে আমি যখন অ্যাসাইনমেন্ট করতেছি কিংবা কোনো প্রেজেন্টেশন রেডি করতেছি, আর আপনাদের জন্য যখন স্লাইডও বানাইতাম এই ভিডিওগুলো করার জন্য, তো সেগুলোতেও আসলে আমার খুব বেশি হেল্প হতো। 2টা মনিটর থাকলে পাশাপাশি কাজ করা খুব সহজ হয়, তো ল্যাপটপের সাথে এক্সটার্নাল মনিটর অ্যাড করে দিয়ে অনেক মানে ওয়ার্কলোডটাকে একটু ইজিয়ার করে ফেলেছিলাম আমি। এবং এটা একটা ভালো ইনভেস্টমেন্ট ছিল, তার কারণ হচ্ছে পরবর্তীতে এটা দাম আবার বেড়ে যায় এবং এটা সম্পূর্ণ নিজের টাকা অবশ্যই বলে দিচ্ছি। এপ্রিল এবং মে মান্থে আমি হচ্ছে 5 জনকে অনলাইনে ম্যাথ পড়াইতাম এবং তাদের যেই ক্লাস রেকর্ডিং যা যা হইতো আর কি, সব ক্লাস রেকর্ডিং হচ্ছে আমি ইউটিউবে ফ্রি দিয়ে দিতাম আর কি। তার কারণ হচ্ছে যে এরপরে যখন আমার কাছে কেউ এই জিনিসটা পড়তে আসবে
তখন আমি বলবো যে ভাই আমি কিন্তু এমনিতে অফলাইনে পড়াইলে অনেক টাকা চার্জ করি আর কি, তো সেই তুলনায় যদি আপনার মনে হয় যে আপনি আমার কাছেই পড়বেন তাহলে অনলাইনে তো কন্টেন্ট রেডি আছে, ওইখান থেকে পড়ে আনেন যদি আপনার কাছে আমার কাছেই যদি পড়তে হয়, এরকম একটা ব্যাপার আর কি। মে মাসের একটা গুরুত্বপূর্ণ শুরুতেই ঘটনা হাস্যকর যে আমার ল্যাপটপ প্রেগনেন্ট হয়ে গেছিল, অর্থাৎ তার ব্যাটারি ফুলে এত মোটা হয়েছে কি যে বলবো ভাই। তারপরে সে ব্যাটারি আমাকে চেঞ্জ করতে হয়, তারপরে হচ্ছে মে মাসে হচ্ছে তখন ইয়া ছিল তোমার ঈদুল ফিতর ছিল আর কি, তো সেই সময় ফ্যামিলির জন্য সেবার প্রথমবারের মতো শপিং করা মা বোনের জন্য, বাবার জন্য সেবার কিছু কিনি নাই, আমি নিজেও নিই নাই সেবারে, আমাকে অফার করা হয়েছিল। আর দুঃখজনক ভাবে মে মাসের শেষের দিকে অল্প খুবই অল্প বয়সে আমার আপন মামা মারা গেলেন। আর তারপরের দিকে আমরা চলে যাই জুন মাসের কথা যদি বলি, তখন হচ্ছে বুয়েট ক্যারিয়ার ক্লাবে আমি যোগদান করেছিলাম এবং ওই সময় তারা নতুন প্যানেল মেম্বারদের জন্য রিক্রুটমেন্ট করতেছিল, তো সেখানে হচ্ছে আমিও ইন্টারভিউ দেই। কিন্তু আই ডোন্ট নো আমার এত এক্সপিরিয়েন্স আগের ক্লাবিং থাকা সত্ত্বেও কেন জানি না আমি ইন্টারভিউতে সিলেক্টেড হইনি, সো দ্যাট ওয়াজ আ বিট অফ আ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফর মি। এবং বাবার জন্য হচ্ছে ঈদুল ফিতরে কিছু না কিনলেও আমি হচ্ছে পরে যে আপনাদেরকে বললাম যে কিছু কিনি নাই, কিন্তু এই তো পরের মাসে হচ্ছে তার জন্য একটা শার্ট কিনে এনেছিলাম খুব সুন্দর একটা, কিন্তু ঝামেলা হইলো যে সেই শার্ট তার গায়ে হয়নি স্যাডলি, পরে সেটাকে চেঞ্জ করে অন্য একটা জিনিস নিয়েছিল সে। আর জুলাইয়ের কথা যদি বলি তাহলে জুলাইয়ের হচ্ছে আমি একটা ইয়া দেখেছি টিভি সিরিজ আমার অত্যন্ত ভালো লেগেছিল, সেটা ছিল হচ্ছে সুটস। আপনারা দেখেন কি জানি না, আমেরিকান টিভি সিরিজ নেটফ্লিক্সে আছে সুটস ল ফার্ম নিয়ে, এবং তারা কতটা অ্যালকোহলিক তাদের লাইফ, সরি ওয়ার্কহলিক তাদের লাইফ নিয়ে সেই জিনিসটা দেখি, যে মানে তাদের ফ্যামিলি লাইফ এবং হচ্ছে তার প্রফেশনাল লাইফকে কতটা মানে ভালোভাবে ডিফারেন্সিয়েট করে রাখে এবং কত বেশি তারা তাদের কর্মক্ষেত্রকে ভালোবাসে সেই জিনিসটা দেখে আমার অত্যন্ত ভালো লাগছে এবং অনেক কিছু শিখছি আসলে, বিশেষ করে কর্পোরেট লাইফ অ্যান্ড ল সম্পর্কে। মানে সত্যিকার অর্থে ল যদি এরকম হইতো, এইভাবে যদি বাংলাদেশে পরিচালনা করা যাইতো, তাহলে আসলে দেশটা আরো ভালো হইতো আর কি আমাদের। তো সুটস আপনারা দেখতে পারেন চাইলে। এবং জুলাই মাসে হচ্ছে আমি ক্যাড ওয়ার্কস করেছিলাম কিছু, যেহেতু আমাদের 1-2 তে অটো ক্যাডের কিছু কোর্স ছিল, তো অটো ক্যাডের ডিজাইনিং কিছু করেছিলাম, দুইটা স্যাম্পল আপনাদেরকে দেখাই দিব আর কি এমনিতে ব্র্যাক করার জন্য। আর হচ্ছে জুলাই শেষের দিকে আমি পোস্টার ডিজাইন করেছিলাম একটা, আমার মেডিকেল একটা ফ্রেন্ড ছিল তো তার PTSD রিলেটেড একটা পোস্টার আমি ডিজাইন করে দিয়েছিলাম, এবং কেন জানি এখন মনে হয় যে সেটা খুবই বাজে একটা টাইমের ইনভেস্টমেন্ট ছিল আসলে আমার জন্য। অগস্টের কথা যদি বলি, অগস্ট মান্থে হচ্ছে প্রথমবারের মতন আমার চ্যানেল 500 সাবস্ক্রাইবার হিট করে। সত্যিকার অর্থে বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার আর ফেসবুকে যারা কন্টেন্ট বানায় তারা কিন্তু নিজেদের কন্টেন্ট নিয়ে স্যাটিসফাইড না, তার কারণ তারা আসলে যেই কোয়ালিটিটা মানুষকে প্রোভাইড করতে চায় তারা কিন্তু সেটা করতে পারে না, তার কারণ হলেও সেই জিনিস মানুষ দেখে না। আপনি যদি ক্রিঞ্জ কন্টেন্ট আসলে না দেন মানুষ আসলে সেগুলো দেখতে চাইবে না, তার কারণ হচ্ছে আমি যে ভিডিওগুলো ওই সময় বানাইছিলাম এই অগস্ট মাসে জুলাই মাসে সেগুলো কিন্তু বেশিরভাগ ছিল আসলে ইনফরমেটিভ ভিডিও, বলতে আসলে ইনফরমেটিভ বলতে নিউজ টাইপের ভিডিও ছিল, এবং হচ্ছে আমি কি করছি আমার সময় সেই স্ট্র্যাটেজিগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা, যদিও আসলে সেগুলো ফ্রুটফল কিন্তু আসলে আমার চ্যানেলের উদ্দেশ্য কিন্তু সেটা বানানো ছিল না। কিন্তু সেই উদ্দেশ্য থেকে যখন আমি সরে আসছি তখন দেখা গেল যে মানুষ চ্যানেল খুব ভালো লাগতেছে আর কি, তাদের ওয়াচ টাইম বাড়তেছে, লাইকস বাড়তেছে, ভিউ বাড়তেছে। আচ্ছা এই তো, আর অগস্টে হচ্ছে সেকেন্ড ডোজ অফ আমরা ভ্যাকসিনেশন নিয়ে ফেলেছিলাম আমি, সো আমি এখন করোনা থেকেও শক্তিশালী। আর হচ্ছে ওই সময় মূলত ওই ভিডিওগুলো তৈরি করার কারণ হচ্ছে যে তখন আমি এডুকেশনাল কন্টেন্ট দিতে পারছিলাম না, তার কারণ হচ্ছে আমার তখন এই কি বলে পরের টার্ম ফাইনালের প্রিপারেশন চলতেছিল, তো সেই PL এর ভিতরে আসলে আমি 5-6 মিনিট একটা ভিডিও করতাম, খালি একটা নয়েজ ক্যান্সেলেশন দিয়েই হচ্ছে ভিডিওটা আপলোড করে দিতাম, এইসব কাজ করতাম আর কি সেই জন্য, এবং ওইগুলো আসলে মানুষ দেখতে ভালো লাগতো, আমার এত ভেবে চিন্তে বানাইতে হইতো না আসলে। সেপ্টেম্বরে টার্ম ফাইনাল থাকা সত্ত্বেও আমি হচ্ছে দ্য গুড ডক্টর নামে একটা সিরিজ দেখছিলাম, এবং হচ্ছে যেহেতু আমার টার্ম ফাইনাল শুরু হবে বা হচ্ছে এরকম একটা সময়, তো আমাকে খুব দ্রুত সেগুলো শেষ করতেছে, দেখা গেছে সারাদিন মানে 2-3 দিনের ভিতরে 2-3টা সিজন আমি শেষ করে ফেলছিলাম ওই সময়, এবং খুব ভালোই ছিল আসলে। দ্য গুড ডক্টর দেখার পরে আমার রিয়েলাইজেশন আসছে আসলে যে আমি যদি সত্যিকার অর্থে যদি ভালো একটা মেডিকেলে চান্স পাইতাম তাহলে কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসতাম বলে আমার মনে হয় না, কিন্তু একটা সমস্যার ব্যাপার হচ্ছে যে আমি যেই কালচারের মেডিকেলের কমিউনিটিটা আমি যেই কালচারটা দেখছি ওই জায়গায় সেই কালচারটা কিন্তু আবার বাংলাদেশে নাই, সো আসলে আই ডোন্ট নো যে আসলে কি করা উচিত ছিল আমার জন্য। আর একটা সময় পরে আসলে লাইফের আপনার কাছে 50%-এর বেশি ডিসিশনই মনে হবে যে আপনি ভুল নিয়েছিলেন আর কি। ওকে, তারপরে হচ্ছে সেপ্টেম্বরে টার্ম ফাইনাল হইলো, টার্ম ফাইনালটা ভালোভাবে দিতে দিতেই দেখা গেল অফলাইনে উদ্ভাসের প্রোগ্রামগুলো চালু হওয়া শুরু করলো তখন, কারণ ততদিনে হচ্ছে স্কুল কলেজ খুলে দিচ্ছিল সেপ্টেম্বরের মাঝামাঝিতে, এবং সেপ্টেম্বরের শেষের দিকে হচ্ছে উদ্ভাসের গ্রুমিং সেশন শুরু হয়ে গেল যে নতুন মডেল টেস্ট প্রোগ্রামগুলো সেগুলোর সলভ ক্লাস এন্ড তেন এগুলো নেওয়ার ব্যাপারে।
এবং সেখানে হচ্ছে যাওয়া আসা শুরু করলাম অফলাইনে, তখন আমাদের লাইফটা ধীরে ধীরে শিফট করা শুরু করলো। অক্টোবরে হচ্ছে সুভাষের গ্রুমিং এর আরো কিছু সিনিয়র ভাইয়াদের সাথে দেখা সাক্ষাৎ হইলো, তাদের সাথে উইথ দ্য বসেস, যাদের সাথে হচ্ছে অনেক মানে শুধুমাত্র অনলাইনেই মিটিং করা হয়েছে, তাদেরকে সামনাসামনি দেখতে পেয়ে ভালো লাগলো আর কি। তো অক্টোবর ছিল এরকম। অক্টোবরের যদি আরেকটা কথা বলি হচ্ছে, সেটা হচ্ছে আমার নিজের ভবিষ্যৎ হচ্ছে একটা ছবি দেখে মনে পড়ে গেল, আমি অ্যাড করে দেবো এখানে, যে ছবি দেখে আমার মনে হয়েছিল যে আমার ভবিষ্যৎটাও হয়তো এরকম হইলেও হইতে পারে। এরপরে অক্টোবরের লাস্টের দিকে হচ্ছে আমি টাঙ্গাইল গিয়েছিলাম। টাঙ্গাইলের টাঙ্গাইল শহরটার ব্যাপারে যদি বলি যে কেমন, আসলে ভালো সুন্দর, কিন্তু আসলে প্রয়োজনীয় জিনিসপত্র কেন জানি খুব কম দেখতে পেলাম আর কি, হাতের কাছে নাই। অরিত্রী নামে আমার একটা স্টুডেন্ট, সে আমার জন্য অনেকগুলো গিফট পাঠিয়েছিল সেই সময়, এবং সেই গিফটগুলো আপনি দেখতে পাবেন, তার জন্য দোয়া করবেন। সে হচ্ছে চিকিৎসার জন্য এখন ইন্ডিয়াতে আছে, আর হচ্ছে সে চলে আসবে নিশ্চয়ই সুস্থ হয়ে আশা করি। এবং এই অক্টোবর মাসেরই শেষের দিকে আমি এবার থার্ড টাইমের মতন ব্লাড ডোনেট করলাম আর কি, এবং এটাও খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল। বুয়েটের মাধ্যমে আসলে ওনার সাথে আমি খোঁজ পেয়েছিলাম, যে আমি আসলে চিনি ওনা কাকে আমি ব্লাড দিলাম। তো তিনি আমার সাথে যোগাযোগ করে বলেছিলেন যে সেই তিনি এখন সুস্থ আছেন, তার একজন আত্মীয় আমার সাথে কথা বলে দেখা করতে চেয়েছেন, সময় সুযোগ হলে অবশ্যই দেখা করব। আর ওই 30 অক্টোবর হচ্ছে আমার মায়ের বার্থডে ছিল, সেটা অনেক সেলিব্রেট করা হয়েছে সবার সাথে, নানা নানি ছিলেন এখানে, আমার কাজিনরা ছিল এবং কাজিনের ছেলে ছিল, ভাগ্নে ছিল, তো সেটাও খুব ভালোভাবে সেলিব্রেট করেছিলাম আমরা অক্টোবর মাসের 30 তারিখ, উইচ ওয়াজ আ ভেরি গ্রেট এক্সপিরিয়েন্স ফর মি। আচ্ছা, তারপরে হচ্ছে নভেম্বর মাসটা, ভাই কি যে তাড়াহুড়ার মধ্যে কিংবা কি যে দৌড়াদৌড়ির মধ্যে গেছে। প্রথমত উদ্ভাস, উদ্ভাসে হচ্ছে এত সেই সময় ক্লাস পাচ্ছিলাম খুবই মুশকিল হয়ে যাচ্ছিল, প্লাস হচ্ছে বিভিন্ন ব্রাঞ্চে প্রত্যেক দিনই দেখা গেছে, এক এক ব্রাঞ্চে একবার মতিঝিল, বক্সিবাজার, মালিবাগ, শান্তিনগর, বনশ্রী, কই কই যে যাই নাই রে ভাই, খুব ভালো অভিজ্ঞতা ছিল আসলে, এর মধ্যে খুব মজা হয়েছে। আর এর সময় হচ্ছে আমার নানা ভাই নানুমণি তারা হচ্ছে ঢাকায় ছিলেন, তারা অসুস্থ হয়েছিলেন আর কি, তো তাদের সেবা যত্ন করার কাজও ছিল। অনলাইন ক্লাসের মধ্যে বুয়েটে শুরু হইতে থাকলো, এবং মানে বুয়েটে এই যে আমাদের 2-1 আর কি, সেকেন্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টার শুরু হয়ে গেল। আর হচ্ছে এর মধ্যে চ্যানেল আমাদের 1K সাবস্ক্রাইবার পূর্ণ করে, 1000 সাবস্ক্রাইবার, এবং তারপরে এর মধ্যে আবার আমি হলে উঠে পড়লাম দ্রুতই, তারপরে আবার 2000 সাবস্ক্রাইবার হয়ে গেল। তারপরে হচ্ছে অফলাইন ক্লাস শুরু হয়ে গেল, অফলাইন ক্লাস শুরু হওয়ার পরে আমাদের আবার আমার নানা ভাই হচ্ছে বেশি অসুস্থ হয়ে গিয়েছিলেন ওই সময়, মারুফ, ইমন, রাফি, আমার জুনিয়র রাফি এবং ইমন, তারা হচ্ছে হেল্প করলো, আর মারুফ তো আমার বেস্ট ফ্রেন্ড, জানেনি আপনারা, তো তারাও হচ্ছে অনেক সময় অনেকটা সময় আমার পাশে ছিল সেই সময়। আর হচ্ছে জরুরি পরে ফ্যামিলি ক্রাইসিসের কারণে আমাকে আবার একদম লাস্টের মানে নভেম্বরের লাস্টের দিকে চাপে নবাবগঞ্জ যেতে হয়, আবার ওখান থেকে চলে আসতে হয় খুব দ্রুত, যেহেতু আমার ক্লাস শুরু হয়ে গিয়েছিল, একটা দিন সেদিন ক্লাস মিস দিয়েছিল, খুব বাজে অবস্থা। আচ্ছা, তারপরে যখন ডিসেম্বরে আসলাম, আসার পরে ফ্যামিলির এত বড় ক্রাইসিসের পরে আবার সাথে সাথে এখানে এসে দেখা যাচ্ছে সিনিয়র ভাইয়েরা হচ্ছে হলের একপাশের উইং আর কি, উইং যেটা বলে, তো রাইট উইংয়ে আমাদের, আমি যেই তলায় থাকি 4004 নম্বর রুমে তিতুমীর হলে, তো সেখানে ভাইয়েরা দেখলাম যে বারবিকিউ পার্টি করবেন, তো বারবিকিউ হইলো ডিসেম্বরের 1 তারিখের দিকে। তারপরে সব থেকে বড় অ্যাচিভমেন্ট বলতে হয় আসলে, সেটা হলো যে আমি 19 ব্যাচের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও দেখা গেলো যে ইঞ্জিনিয়ারিং এর গ্রুমিং, ইউনিভার্সিটি এর গ্রুমিং, এইসবের জন্য হচ্ছে ডাক পাওয়া শুরু করলাম। তো আই গেস সামনে ইঞ্জিনিয়ারিং কিংবা ভার্সিটির প্রোগ্রামগুলো আসতেছে উদ্ভাসে, সেগুলোতে হয়তো তোমাদের সাথে আমাদের আমার আর কি অ্যাটলিস্ট অফলাইনে দেখা হইলেও হইতে পারে, এতটুকু জানায় রাখি। আর এর মধ্যে ঢাবির হচ্ছে 100 ইয়ার সেলিব্রেশন হইলো, তো সেখানেও গিয়েছিলাম, এবং আমি তো জানোই তোমরা যে ঢাবিতে কার্জন হলে এগুলো জায়গায় হচ্ছে বেশি ঘুরঘুর করি। আর এর মধ্যে অফলাইন ক্লাসেস এর অনেক প্যারা শুরু হয়ে গেল আসলে, কারণ আমরা সেই 2020 সালের শুরুর দিকে 3 সপ্তাহ মাত্র অফলাইন ক্লাস পেয়েছিলাম, তারপরে আবার এখন আর কি অফলাইন ক্লাস শুরু হওয়া, এর মাঝখানে একটা বড় গ্যাপ, লেখাপড়া থেকে দূরে ছিলাম আর কি বেশ খানিকটা। ও আচ্ছা, ডিসেম্বর আমি এই যে ট্যাবলেট কিনছি স্যামসাং এর একটা S6 Lite, তো এটাও একটা ভালো ইনভেস্টমেন্ট ছিল, কারণ হচ্ছে এটাতে আমি ক্লাস নোট তুলতে পারি, প্লাস হচ্ছে আমি যখন হল থেকে বাসায় আসতেছি তখন আমাকে কোনো খাতাপত্র আনতে হচ্ছে না, কারণ হচ্ছে এই ভিতরেই হচ্ছে আমার সব নোটগুলো রেডি করা আছে, কি বলে ক্লাস নোট বের করি, যে এইভাবে হচ্ছে আমি ক্লাসের ভিতরে ক্লাস নোট গুলো তুলতে পারতেছি। তো সেই জিনিসগুলো হচ্ছে আমি এখন বললাম কি, যে আমার হল থেকে খাতাপত্র নিয়ে আসলে এটা সাথে করে নিয়ে আসলেই হয়েছে, এবং আমি এখানে হচ্ছে স্ক্রিপ্টিং করে রাখছি, আমি যে জিনিসগুলো বলতেছি আপনাদেরকে সেগুলো কিন্তু এখানে স্ক্রিপ্ট করা আছে, এবং দেখে দেখে বলতেছি কোন মাসে কি করছি না করছি, সেই জিনিসগুলো এত কিছু তো আমার মনে থাকবে না, তাই না? তো ভেরি অবভিয়াস, তো এটা একটা ভালো ইনভেস্টমেন্ট। সাথে হচ্ছে স্পেনও আছে যেহেতু, তো নোট টেকিং এর জন্য অত্যন্ত ভালো একটা ডিভাইস। আর হচ্ছে এরপরে বুয়েটের র‍্যাক কনসার্ট হইলো, এবং সেটা খুব ভালো একটা অভিজ্ঞতা, প্রথমবারের মতন কনসার্টে যাওয়া এবং বেশ কিছু ফ্রেন্ডের সাথে দেখা হইলো, এবং ভালো ছিল আর কি, বছরটা শেষ পর্যন্ত ভালোভাবে কাটছে। এবং
আজকে হচ্ছে আপনারা জানেন যে নতুন বছর যেহেতু শুরু হচ্ছে, আপনাদের সবাইকে আবারও শুভকামনা জানিয়ে দিই। নতুন নতুন জুনিয়ার আসতেছে বুয়েটে, এবং হচ্ছে তাদের সাথে তাদেরকে নিয়ে হচ্ছে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, প্রথমবারের মতন পডকাস্ট ট্রাই করেছিলাম সুবর্ণ বিথি এবং আনিকার সাথে। তাদের ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন তাহলে ইনস্ক্রিনে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। আপনার যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করে এতদিন পর্যন্ত পাশে ছিলেন সেজন্য ধন্যবাদ। এবং অলরেডি আমার চ্যানেলে এখন যদি আমি দেখি যে এই মুহূর্তে আসলে আমি ভিডিওটা শুট করতেছি, তখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 2430 জন। তো আই গেস যে সামনে আমরা দ্রুতই 3000 সাবস্ক্রাইবার পূর্ণ করবো, এবং আমার মোটামুটি টার্গেট আছে যে এই 2022 সালে যাতে আমার 10,000 হয় আর কি। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, এবং সবার জন্য শুভকামনা রইল, আপনাদের জন্য আমি দোয়া করব। এবং যদি কোনো কোশ্চেন থাকে এবং মতামত আপনি জানাতে চান আরও, আপনি কি করলেন না করলেন সেগুলো জানাতে পারেন, এবং এই এতগুলো মান্থের ভিতরে কোন মান্থটা আপনার কাছে সব থেকে ভালো লেগেছে, ইভেন্টফুল লেগেছে এবং আপনার জন্য বেনিফিশিয়াল ছিল, কিংবা আপনিও হচ্ছে কিছু ইনসাইট যদি পেয়ে থাকেন সেগুলো চাইলে আপনি শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন হ্যাভ এ গ্রেট টাইম, অল দ্য বেস্ট, টাটা এভরিওয়ান।